মুদ্রা শিল্প বাংলাদেশের অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত। তার এই খাতেরই একটি প্রতিষ্ঠিত নাম তানিয়া ওয়াহাব। আচ্ছা, তার কাছ থেকেই শুনবো তার এই পথে আসার অনুপ্রেরণার গল্প। আচ্ছা, এই ব্যবসায় আসার পেছনে আপনার অনুপ্রেরণাটা কোথা থেকে এলো? ছোটবেলা থেকেই আমার মধ্যে একটা ব্যাপার ছিল যে আমি সবসময় এক্সেপশনাল জিনিস খুঁজতাম। যেমন বাবার সাথে ছোটবেলায় মেলায় গেলে তো মেলাতে দেখা যেত যে সবসময়ই দেখতাম মানে একটু আলাদা কী জিনিস আছে এবং যেটা লোকাল দেশীয় প্রোডাক্ট দিয়ে বানানো। তো একদম ছোটবেলা থেকেই ওটা আবার দেখে আমি আবার চেষ্টা করতাম বাসায় এসে যে ওই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে কিছু করা যায় কি না। তো এরকমভাবে আমি অনেক কিছু নিজে নিজে করতাম, মাটি দিয়ে কিছু বানাতাম অথবা তারপর থেকে আসলে আমার একটা ইয়ে ছিল যে আমি কিছু করব। তো যখন লেদারে পড়ি ফাইনাল ইয়ারে মনে হলো যে না, মানে যেহেতু লেদার নিয়ে পড়ছি এবং এই সেক্টরটা পুরোপুরি র ম্যাটেরিয়াল বাংলাদেশি নিজস্ব প্রোডাক্ট, সো এটাকে যদি আমি ভালোভাবে করতে পারি তাহলে আমরা ওই যেটা ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি হিসেবে আমরা কাজ করতে পারবো, যে ইম্পোর্টটা আমরা কমাতে পারবো, দেশীয় লোকাল যে মার্কেটটা সেটাকে আমরা মানে ইয়ে করতে পারবো এবং এক্সপোর্ট করতে পারবো। স্বপ্ন বুননের কারিগর তানিয়া ওয়াহাবের শুরুর গল্পটা ছিল ভীষণ চ্যালেঞ্জের। বছর দশেক আগের কথা, টিউশনি করে জমানো সামান্য কিছু টাকা আর একটিমাত্র সেলাই মেশিন নিয়ে নেমে পড়লেন স্বপ্ন বাস্তবায়নে। তার হাত ধরেই চামড়া দিয়ে তৈরি হবে বিশ্বমানের পণ্য, প্রত্যাশাটা ছিল এমনই। যখন আমি প্রথম শুরু করেছিলাম আমার স্বপ্নটা ছিল যে কর্পোরেট গিফট আইটেম নিয়ে আমি কাজ করব, কারণ কর্পোরেট গিফট আইটেমে আপনার বেশিরভাগ ইম্পোর্ট হয়ে আসছে, কয়েক হাজার কোটি টাকার মার্কেট, বাট আমরা পুরোপুরি, কারণ আমাদের দেশে প্রোডিউসার নাই। সো তখন আমি ফার্স্ট কর্পোরেট গিফট আইটেমের কাজ দিয়ে, যেমন ডায়েরি কভারের ডিজাইন দিয়ে শুরু করলাম, কারণ একটা ওয়ার্কার ছিল ওকে দিয়ে ডিজাইন করতাম। এরকম করে করে আমি আসলে মানে শুরু করলাম। তারপরে এখন লোকাল ফ্যাশন হাউসদের সাথে কাজ করছি এবং আমার পরবর্তীতে ইচ্ছা যে আমরা নিজেরাই একটা যেন ভালো করে ব্র্যান্ড করতে পারি। যে আমাদের আসলে ইচ্ছা যে বাংলাদেশের এখন যে মানে ইম্পোর্টটাকে পুরোপুরি আসলে কমিয়ে দেওয়া, যে বাংলাদেশে ব্যাগ যে ইম্পোর্ট হচ্ছে সেটাকে কমিয়ে দেওয়া। বাংলাদেশের তৈরি চামড়াজাত পণ্য এখন বিশ্ববাসীর কাছে অনন্যভাবে স্বীকৃত, সেই কাতারেই নিজেকে নিয়ে গেছেন তানিয়া ওয়াহাব। নিজ হাতে গড়া প্রতিষ্ঠান কারিগর এখন বিদেশেও পরিচিত সমানতালে। হাজারিবাগের লেদার টেকনোলজি কলেজের কাছেই তার কারখানা, দিনের বেশিরভাগ সময় কাটেই এখানে। নকশা থেকে শুরু করে পণ্যের মান প্রতিটি বিষয়েই তার নখদর্পণে। বর্তমানে ঢাকা শহরের নামকরা প্রতিষ্ঠানের বড় বড় শোরুমে শোভা পায় তানিয়ার কাজ, যদিও স্বপ্ন আরও দূরে যাওয়ার। টার্গেট এটাই, আমাদের দেশে যে প্রোডাক্টগুলো আছে সেটাকে ব্র্যান্ডিং করা, ব্র্যান্ডিং বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। যেটা মানে অনেকেই হচ্ছে বাইরে থেকে জিনিস কিনে আনে, বাট আমাদের দেশের ব্যাগও যেন বাইরের মানুষ কিনে, বা সেটাকে এস্টাবলিশ করা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের দেশের ব্যাগ বা লেদার সেক্টরে, ব্যাগ অথবা জুতার সেক্টরে ডিজাইনার খুব কম বা থিম ভিত্তিক ডিজাইন হয় না। এটাকে আমরা আরেকটু লোকাল প্রোডাক্ট দিয়ে কীভাবে আরও ভালোভাবে কাজ করা যায় সেটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে এবং এই সেক্টরটাকে এস্টাবলিশ করা। একসময় চামড়ার ব্যবসা বিস্তৃত হতো কেবল উত্তরসূরিদের হাত ধরে, নতুন উদ্যোক্তাদের জন্য শুরু করাটা ছিল কষ্টসাধ্য, কিন্তু পুরনো সেই ধারণা ভেঙে দেন তানিয়া। সামান্য পুঁজি, কঠোর শ্রম আর সততা নিয়ে যে এই শিল্পে প্রতিষ্ঠা পাওয়া সম্ভব তা প্রমাণ করেছেন তিনি। আমার আসলে এতটা আত্মবিশ্বাস ছিল না যে আমি কিছু করতে পারবো, আমার খালি মনে হয়েছে আমার আলাদা একটা ক্রিয়েটিভিটি আছে আমি করছি। তো 2008 ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার একটা প্রজেক্ট এসেছিলো এবং ওখানে আমাদের দেশে 10 জন লেদার সেক্টর এন্টারপ্রেনার নিয়ে একটা প্রজেক্ট ছিল, ওখানে আমি কিছুদিন কাজ করেছি ওখানকার একজন কনসালটেন্টের সাথে। আমি অ্যাজ এ জব হিসেবে 6 মাস তার সাথে কাজ করেছি, ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে। এবং ওখানে আমি একজন ডিজাইনারের সাথে কাজ করেছিলাম ইতালির, ওনার কাছ থেকে আসলে আমি অনেক কিছু শিখেছি এবং উনি পরবর্তীতে আমাকে সিলেক্ট করলো যে 10 জনের সাথে
11 জন ওই মানে ওই প্রজেক্টে থাকবে। আমার ডিজাইনের সেন্স এবং আমার যে কাজের প্রতি আগ্রহ দেখে আমাকে সিলেক্ট করেছিল। তো ওই ওই প্রজেক্ট থেকে আসলে আমি অনেক কিছু পেয়েছি, যেমন আমি ইতালির মিলানে মিপেল ফেয়ারে গিয়েছি এবং ইন্টারন্যাশনাল মানের ফেয়ার কী হয় বা ওরা কীভাবে কাজ করে, ওদের চিন্তাভাবনা কী, সেটা আমার জানার সুযোগ হয়েছে। তো সেটা একটা সফলতা। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে 2008 সালে পেয়েছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা পুরস্কার। বর্তমানে জামরা শিল্পের অন্যতম সংগঠন লেদার কেভের প্রধান নির্বাহীও তানিয়া ওয়াহাব, কাজ করছেন উইমেন চেম্বার অফ কমার্সের পরিচালক হিসেবেও। 2011 আবার পেয়েছিলাম FBCCI থেকে বেস্ট ওমেন এন্টারপ্রেনারশিপ অ্যাওয়ার্ড, ওটাও রাষ্ট্রপতির কাছ থেকে পেয়েছি। আর 2013 পেয়েছি ডেল ইস্টার DHL অ্যাওয়ার্ড, ওটা হচ্ছে বেস্ট ওমেন এন্টারপ্রেনারশিপ অ্যাওয়ার্ড। সো এই অ্যাওয়ার্ডগুলো আসলে অনেক সময় দেখা যায় যে মানে অ্যাওয়ার্ডগুলোর কারণে আসলে নিজের প্রতি কাজের প্রতি কনফিডেন্স অনেক বেড়ে যায় যে আমি আসলেই মনে হয় ভালো কিছু করছি। তো এগুলো একটা মানে আমাকে ইন্সপায়ার করেছে, প্লাস এই যে বাইরের কিছু প্রজেক্টে আমি কাজ করেছি তাদের ইন্সপিরেশনে। তানিয়া ওয়াহাবের অনুপ্রেরণা তার জীবনসঙ্গী মোহাম্মদ আমিরুল ইসলাম। বর্তমানে কারিগরের পাশাপাশি অন্য একটি প্রতিষ্ঠানে ব্যবসায় অংশীদার হিসেবে কাজ করছেন তারা। ওর সাপোর্ট না পেলে তো আসলে আমার একটা জায়গায় থেমে যেতে হতো। 2010 আমাদের বিয়ে হয়েছে, তো তারপরে থেকে মানে আমি যদি ওর সাপোর্টটা না পেতাম, সহযোগিতাটা না পেতাম, তাহলে তো হয় আমার সংসার বেছে নিতে হতো, না হলে আমার বিজনেস। প্রায় বিভিন্ন প্রজেক্টে, বিভিন্ন কাজে, বিভিন্ন ট্রেনিংয়ে ঢাকার বাইরে থাকি, দেশের বাইরে থাকি, তো ও কখনো এটা নিয়ে কখনোই কোনো অভিযোগ বা ইয়ে করেনি যে আমি নাই। হ্যাঁ, ও সবসময় ওইটা সামলে নেয় এবং খুব পজিটিভলি জিনিসটা দেখে। লেদার ইনস্টিটিউট থেকে পাশ করার পরে আমি কিন্তু ফার্স্ট ব্যাচ ইন দ্য সেন্স যে ফুটওয়্যার এবং লেদার প্রোডাক্ট ফার্স্ট ব্যাচ, তো সবাই চাকরির পিছনে দৌড়াচ্ছিল। তো ওই একটু ব্যতিক্রম যে ব্যবসার পিছনে দৌড়িয়েছে এবং ওর দেখা দেখি কিন্তু আমরা আজকে প্রায় আল্লাহ দিল্লা আপনি যদি বলেন প্রায় 40-50 জন ইনস্টিটিউটের গ্র্যাজুয়েটরা আমরা বিজনেস করছি। ওর দেখা দেখি বলবো এই কারণে যে শুরুটাও করেছিল, এরপরে আমরা নিজেরাও ইন্সপায়ার্ড হয়েছি। হ্যাঁ, আমার ফ্যাক্টরিও তো বড় দেখতেছেন আপনি, বাট আলটিমেটলি কিন্তু ওর ব্যবসা থেকেই কিন্তু আমরা ব্যবসা দেখে আমরা ব্যবসা আরম্ভ করেছি। তো তানিয়াপু করেছে অনেকেই, ছোটো ভাইরা যে তানিয়াপু করছে, বাবু ভাই করছে, আছে আমরাও করি। তো এভাবে আমাদের একটা নিজেদের একটা গ্রুপও, একটা সোসাইটিও তৈরি হয়েছে। নিজ হাতে গড়া প্রতিষ্ঠানকে একরকম সন্তানের মতো আগলে রাখেন তানিয়া, তাই একে নিয়ে স্বপ্নটাও আরও বিলাসী। বিক্রয় কেন্দ্র কিংবা শপিং মলের মাধ্যমে ব্যবসা প্রসারের পক্ষে নন তিনি। এই যে বিভিন্ন বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ড আছে, তো তাদের সাথে আমি আসলে এই নামটাকে দেখতে চাই এবং এটা সম্পূর্ণ বাংলাদেশের লোকাল ম্যাটেরিয়ালকে ইউজ করে, এটা নট অনলি লেদার, আমি অন্যান্য কিছু, এবং আমার আরেকটা ইচ্ছা আছে যে আমি ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট তৈরি করতে চাই। আর আমার এখন যে ফ্যাক্টরিটা আছে সেটাকে আমি আসলে একটা পুরোপুরি কমপ্লায়েন্সড একটা ফ্যাক্টরি করতে চাই, যেটা আসলে নিজের সাভারে আমার ইচ্ছা আছে এটা করার, এবং মানে যেখানে আমার ওয়ার্কাররাও খুব সেফ থাকবে এবং কাজের পরিবেশও খুব ভালো থাকবে, কোয়ালিটিও খুব ভালো থাকবে, এবং যেটাকে নিয়ে আমি আসলে বিশ্বের সবার সাথে প্রতিযোগিতা করতে পারবো এবং খুব গর্ব করে বলতে পারবো যে এটা আমাদের দেশের প্রোডাক্ট। আজ পর্যন্ত কোনো বাধাই আটকাতে পারেনি অদম্য তানিয়া ওয়াহাবকে, উল্টো সময়ের সাথে বেড়েছে তার চলার গতি, সাথে বিস্তৃত হয়েছে স্বপ্নের জগৎটাও।